Vongo travel. Assalamu alaikum, piyo bhios. আশা করি আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো চাঁদপুর হাজীগঞ্জ তো চলুন চাঁদপুর হাজীগঞ্জটা দেখে আসা যাক আমি যখন এই ভিডিওটি করি দুপুরবেলা এবং আকাশ মেঘলা আকাশে কোনো সূর্য আপনারা দেখতে পারবেন না এবং খুবই সুন্দর মনোরঞ্জন একটি দৃশ্য এটা হলো চাঁদপুর কুমিল্লা হাইওয়ে আর এবং এটা হলো হাজীগঞ্জ শহর সাবস্ক্রাইব এবং আপনারা যতদূর দেখবেন শহরটা ছোট কিন্তু তারপরে সবুজ আর সবুজ সবুজের অবরণ্য আসলে উচ্চ থেকে কিংবা দূরের থেকে না দেখলে এটা অবশ্য বোঝা যাবে না যে আসলে কেমন সবুজ এবং শহরটা কিন্তু খুবই ছোট হাজীগঞ্জ শহরটা খুবই ছোট এবং যতদূর চোখ যায় কিংবা আমি যতটুকু পারছি আপনাদের মাঝে এই হাজীগঞ্জ শহরটা তুলে ধরছি এবং এই হাজীগঞ্জটা নিয়ে অনেক কথা আছে কিন্তু সব কথা আসলে আমি আমার মনেও নাই আমি এত বলতেও পারবো না তা আপনাদের মাঝে যতটুকু পাচ্ছি আমি চেষ্টা করছি তুলে ধরার এবং ওই যে দূরে দেখুন একটা বিল্ডিং দেখা যাচ্ছে অনেক দূরে আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই আর জিনিসটা আমার এই সময় আর কি ভিডিওটা কাঁপছে হাত কাঁপতেছে আর কি কেন আমি যখন এটা ঝুম করার প্ল্যান করছি এবং এটা হলো আপনার হাজীগঞ্জ একটা ইউনিভার্সিটি হাজীগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না কলেজ জানি এটা আর কি আমি আসলে শিওর নামটা ভুলে গেছি কেন একটু দূরের থেকে আর আমি যে আসলে কারোর কাছ থেকে একটু শিওর হব সেটাও পারিনি এবং আমি এটা ভিডিওটা করছি একদম মেন শহরের একটা আটতলা বিল্ডিংয়ের উপর থেকে যার কারণে আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা আসলে এত দূরের থেকে ঝুম করে আনাটা কষ্টকারক একটা মোবাইল ফোনে এবং এই সাইডে নদী যেটা মেঘনার সাথে আর কি মিলে যে নদীটা আর কি আসছে হাজীগঞ্জ দিয়ে যে নদীটা চলে গেছে হাজীগঞ্জ বাজারের সাইড দিয়ে সেটাই এবং আপনারা দেখতেই পাচ্ছেন আসলেই দৃশ্যগুলি না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না কিংবা উপভোগ করতে পারবেন না তা আশা করি আমার এই পুরো সময়টা থাকবেন সাথে এবং পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহ দেবেন যে আপনি এরকম আরও কিছু ভিডিও আমাদেরকে দেখান এরকম শহরের ছোট ছোট শহরের এলাকার এবং দেখুন নদী এটা কিন্তু নদী আর কি যেটা আপনার মেঘনা প্রবাহিত হয়ে আর কি যে নদীটা আসছে ওই নদীটাই যার কারণে এই নদীটা আসলে শ্যাওলা পড়ছে প্রচুর পট আর নদীটা আর কি এখন একটু বর্ষাকাল বলে আসলে পানি থই থই করতেছে কিন্তু বর্ষাকালে আসলে নদীটা আর কি অনেকটাই শুকাই যায় আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবুজ দৃশ্য আশেপাশে বড় বড় বিল্ডিং এবং শহরটা আগে বলছি অনেক ছোট হাজীগঞ্জ আপনার কুমিল্লার থেকে চাঁদপুরে যাইতে চাঁদপুরের কিছু দূর আগে আপনার হাজীগঞ্জ থেকে চাঁদপুরে যাইতে লাগে হয়তো বা 25 মিনিট রোড ফাঁকা থাকলে 20-25 মিনিট লাগে আর কি 20 মিনিট মতন লাগে আর যদি আপনি এটা হলো আমি যে বাসায় ছাদে উঠে এটা করছিলাম ওই বাসার ছাদ এবং ওই বাসার ছাদটাও আসলে অনেক সৌন্দর্য করছে এবং অনেক গাছগাছালি গাছ লাগাইছে ফুল গাছ এবং সবজি গাছ এবং দূরের যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে
খুবই খুবই সুন্দর লাগছে, এবং এটা কুমিল্লা চাঁদপুরের হাইওয়ে রোড, এবং দূরে দেখুন সিএনজি, মানে আমি তাহলে কত উঁচাই, এবার আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কত উঁচাই উঠে আর কি এই ভিডিওটা করছি। এবং আমার দর্শকদের দেখানোর জন্য যে এগুলি আসলে আপনারা, আমার দর্শকরা না দেখলে বুঝতে পারবে না আর কি যে আসলে হাজীগঞ্জটা কেমন। এর আগেও বহুবার আমি এই হাজীগঞ্জে আসছি, যাওয়া আসা করছি, কিন্তু এইবারই সুযোগ পাইছি একটা আটতলা বিল্ডিংয়ের ছাদে ওঠার। তা দেখলাম আমার দর্শকদেরকে সাথে শেয়ার করি এই হাজীগঞ্জ শহরটা এবং তার আশেপাশে যে কতটুকু সুন্দর কিংবা কতটুকু অসুন্দর। এবং এই বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু ছোট ছোট টিনের ঘর দুয়ার, সেগুলি অনেক নিচেই। এবং আশা করি আপনারা পুরো সময়টা আমার সাথে থাকবেন এবং দেখবেন এটা। যখন আমি ছাদের থেকে একটু নামছি, তখন আমি আর ভিডিওটা কোনো কাটাকাটি করিনি, পুরো ভিডিওটাই আপনাদের মাঝে এবং আমার দর্শকদের দেখানোর জন্য আমি তুলে ধরছি আর কি। এবং দেখুন এখানে একজন নৌকা নিয়ে মাছ ধরে, এবং দূরে এই দেখুন আমি আপনাদেরকে তীর, এই যে তীর মার দেওয়া লাগবে না, এই দেখুন একজন মাছ ধরতেছে নৌকা নিয়ে, এবং সেটাও আসলে অনেক দূরে। আমি চেষ্টা করছি আর কি যতটুকু পারছি আপনাদেরকে আমি জুম করে কিংবা নর্মালি দেখানোর জন্য, যা পারছি আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আমার দর্শকদের খুবই ভালো লাগবে। এবং আমি যে বিল্ডিংয়ের ছাদে ছিলাম সেই বিল্ডিংয়ের ছাদ এইটি, বিল্ডিংয়ের ছাদটিও খুবই সুন্দর করছে এবং দেখার মতন। এবং এই বিল্ডিং থেকে নেমে আসার পরে তাদের যে সিঁড়িতে কিংবা লিফটের সামনে যে কাজটা। এই বন্ধুই, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসবে এবং আছে, সেগুলি সব দেখবেন। আল্লাহ হাফেজ।